দুনিয়ার লোকে হয়তো আজ বিপক্ষে যাবে না হলে কাল বিপক্ষে যাবে, আজ যদি বিপক্ষে চলে যায় যাক, এতে আমার জান্নাত বরবাদ হবে না, এতে আমার জাহান্নামের ফয়সালা হবে না। কিয়ামতের দিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, নবী পর্যন্ত যদি বলে ফেলেন আমি ঠিকই পেটে পেটে পাথর বেঁধেও দিন পৌঁছে গেলাম, আমার ঘরে এক মাস চুলা জ্বলে নাই তাও দিনের দাওয়াত দিয়ে গেলাম, তয়েফে গিয়ে গেলাম দাওয়াত নিয়ে, ফিরলাম রক্তমাখা দেহ নিয়ে, তবুও তো থামলাম না, তবুও তো মিশনকে অপূর্ণ রাখলাম না, দেশ ছাড়লাম, আল্লাহর ঘর ছাড়লাম, আত্মীয় ছাড়লাম, আমার আপনজনদেরকে শহীদ করা হলো, আমাকেও বারবার গুপ্ত হত্যা করার জন্য চেষ্টা করা হলো, কই আমি তো থামি নাই বান্দা, তুই কেন থেমে গেলি, তোর কাছে কি তোর জীবনকে আমার জীবনের চাইতে বেশি দামি মনে হয়েছে, তোর বেঁচে থাকাকে আমার বেঁচে থাকার চাইতেও বেশি দরকারি মনে হয়েছিল, আমি তো জানের ভয় পাই নাই, তুই কিসের ভয় পেয়েছিলি, তুই কেন মনে করলি যে তোর দুনিয়ায় বাঁচতেই হবে, আল্লাহর জন্য জান দিতে কেন রেডি হলি না, অথচ মরণ যখন লেখার তখনই তো আসবে, আগাবেও না পিছাবেও না, শেয়ালের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিন বাঁচবে, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবে, সিংহের মতো বাঁচলে নিজের ইমানও বেঁচে যাবে, জাতির ইমানও বেঁচে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লার পায়ে দুই দুইটা ডান্ডা বেরি পরিয়ে গায়ে জিঞ্জির বেঁধে যখন উটের পিঠে চড়িয়ে পুলিশে প্রোটোকলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাগদাদ থেকে তুরসুসের দিকে, যেখানে খলিফা মুতাসিম মামুন অপেক্ষা করছেন, নিজের হাতে ইমাম আহমদকে শায়েস্তা করবেন, নতুন একটা তরবারি বানিয়েছে, বিশাল সাইজের তরবারি এবং এটাকে সর্বোচ্চ পরিমাণ ধার দিয়েছে, নতুন গালিচা বানিয়েছে, আর নবীর সঙ্গে তার জাতীয়তার বন্ধন, কারণ সে হলো আব্বাসের বংশধর, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচা, তাব্বাসি খলিফা মামুন নবীর সঙ্গে তার জাতীয়তার বন্ধন, আত্মীয়তার দোহাই দিয়ে আল্লাহর নামে কসম করে বলেছে এই গালিচার উপর দাঁড়িয়ে এই তরবারি দিয়ে নিজের হাতে ইমাম আহমদ বিন হাম্বলকে খুন করেছে। ইমাম আহমদ বিন হাম্বল যাচ্ছেন, কিন্তু ইমাম আহমদ বলেন এক বুড়ার কথা আমার দিলে এমন শক্তি এনে দিয়েছে যেটা ইতিপূর্বে আমার ছিল না, হঠাৎ কোথাকার কোন গ্রামের এক বুড়া এসে আমাকে বলল হে আহমদ শোন, নিজেরে তুই একা মনে করিস না, তোর দিকে তাকিয়ে আছে পুরো দেশ, তোর দিকে তাকিয়ে আছে পুরো মিশ্রম বিশ্ব, সুতরাং মনে রাখবি তুই একা না, তুই আপোষ না করার অর্থ পুরো মুসলিম বিশ্বের মুসলমানদের ইমান বেঁচে যাওয়া, আর তুই আপোষ করার অর্থ গোটা জাতির ইমান বরবাদ হয়ে যাওয়া। সুতরাং হে আহমদ শোন, আমি একজন সাধারণ বুড়া মুসলমান হিসাবে তোকে আমি একটা উপদেশ দিচ্ছি, মনে রাখবি ইন ইস্তা ইস্তা হামিদা ওয়াইন মুত্তা মুত্তা শাহিদা, যদি তুই বাঁচতে পারিস তাহলে যতদিন বেঁচে থাকবি জনপ্রিয় হয়েই থাকবি, মাথা উঁচু করেই থাকবি, ইজ্জতের সঙ্গেই থাকবি, আর যদি মরেও যাস আফসোস করিস না মোটে, আল্লাহ তোরে ঠকাবে না, তুই আল্লাহর জন্য জীবন দিতে দেরি হবে, আল্লাহ তোরে জান্নাতের সবুজ পাখি বানাতে দেরি হবে না।